নদিয়ার গয়েশপুরে আজ এক বিরল দৃশ্যের সাক্ষী থাকলো ক্রীড়াপ্রেমী মানুষজন। এর আগেও একাধিক ফুটবল খেলা যারা দেখেছেন তারাও হতবাক। গয়েশপুর টাউন ক্লাবের মাঠে আয়োজিত হয়েছিল দৃষ্টিহীনদের ফুটবল খেলা। ভাবছেন তাও আবার সম্ভব নাকি? নিজে চোখে না দেখলে বিশ্বাস করবেন না, তাই আপনাদের চাক্ষুষ করানোর জন্যই আমাদের এই প্রতিবেদন। সাধারণের ফুটবলের থেকে কিছুটা নিয়মকানুন আলাদা। দুই দলের গোল রক্ষক বাদ দিয়ে পাঁচজন করে প্রত্যেকেই দৃষ্টিহীন। দর্শকদের সন্দেহ দূর করানোর জন্য তারা চোখে কাপড় বেঁধে নিয়েছে। তবে বলের মধ্যে অসংখ্য ছোট ছোট লোহার বল থাকার কারণে শব্দ নির্গত হচ্ছে তা থেকে, আর সেই শব্দের পিছনেই ছুটছে দুই পক্ষই। এবার প্রশ্ন আসে, একদল অন্য দলদের চিনতে পারবে কিভাবে? বল কাটাতে কাটাতে নিয়ে যাওয়ার সময় একদল মুখে আওয়াজ করছে এক্স, অন্যজন ওয়াই। এভাবেই বল ছুটিয়ে নিয়ে যাওয়ার পর গোল পোস্টের লোহার তিনটি বারে তিনজন মহিলা শব্দ করার কারণে তারা নিশ্চিত হচ্ছেন গোল পোস্টের আয়তন সম্পর্কে। তবে 10 মিনিট বিরতি, পরবর্তীতে আবারও 25 মিনিট, এই মোট 1 ঘন্টা দর্শকরা মোহিত হয়ে গিয়েছিলেন খেলা দেখে নির্বাক বটে, নিজেরাই বিশ্বাস করতে পারছিলেন না নিজেদের চোখকে। গয়েশপুর টাউন ক্লাবের মাঠে অনুষ্ঠিত এই খেলায় উপস্থিত ছিলেন গয়েশপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান কৌশিক ঘোষ, কলকাতার প্রাক্তন ফুটবলার সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। জানা গিয়েছে নদিয়ার নবদ্বীপ এবং মুর্শিদাবাদের অপর একটি দল নিজেদের কঠোর অনুশীলনের মাধ্যমে মনোবলকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়ে এই অসম্ভবকে সম্ভব করেছেন। তাদের প্রতি রইল আমাদের আনন্দ বার্তা থেকে অনেক শুভকামনা। প্রথম কথা হচ্ছে গয়েশপুর পৌরসভাতে এই প্রথম এত সুন্দর একটা উদ্যোগ গয়েশপুর ভেটারেন্স ক্লাবের পক্ষ থেকে। আমরা গয়েশপুর পৌরসভার পক্ষ থেকে ধন্যবাদ জানাই যে এত সুন্দরভাবে একটা পরিবেশকে গয়েশপুরের মানুষের মাঝখানে আনার জন্য এবং এত মানুষের সমাগম, এই যে মানে মনের থেকে যে খেলা আলটিমেট দাঁড়িয়ে যেভাবে সারা গয়েশপুরের মানুষ আজকের দিনে দাঁড়িয়ে দেখছে এবং এত সুন্দরভাবে একটা পরিবেশন ভাবার বাইরে, আমরা আশা রাখছি যে এই খেলা আরও বড় হবে এবং গয়েশপুর পৌরসভা সবসময় গয়েশপুর ভেটারেন্স ক্লাবের পাশে থাকবে। দেখুন, পৌরসভা অবশ্যই সবসময় পাশে আছে এবং আমরা পৌরসভার পক্ষ থেকেও চিন্তাভাবনা করছি এবং যেভাবে মানুষের উদ্দীপনা আজকের দিনে দাঁড়িয়ে এবং এত সুন্দর একটা মনোরম পরিবেশ মানে ভাবার বাইরে, আমরা সবসময় পৌরসভা পাশে আছি এবং পৌরসভার থেকেও আগামী দিনে এরকম কোনো উদ্যোগ নেওয়া যায় নাকি আমরা চিন্তাভাবনা করব। গয়েশপুরে ভেটারেন এরকম উদ্যোগ আগে উঠেছে, মানে এই ধরনের উদ্যোগ এই প্রথম উদ্যোগ। আমার মনে হয় যে পশ্চিমবঙ্গে আগে এরকম উদ্যোগ কেউ নিয়েছিল কিনা জানা নেই। গয়েশপুরে হয়তো প্রথম লাইনদের নিয়ে এরকম একটা ফুটবল খেলা আরেকটা যেটা সব থেকে ভালো দিক যেটা মানে যারা আজকে দেখতে এসছে আর কি, তারা যদি অনুপ্রাণিত হয় যে যারা চোখে দেখতে পাচ্ছে না শুধু মানে আওয়াজ শুনে একটা ফুটবল খেলার চেষ্টা করছে, তারা যদি এই ধরনের একটা ফুটবল উপহার দিতে পারে তাহলে এই কারণে এই কথাটা বলছি যে মানে এখনকার সময় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে মানে যেখানে ফুটবলে এত টাকা এসছে আর কি সেখানে বাঙালি ছেলে একদমই কমে গেছে। আমাদের কলকাতার দুটো ক্লাব ইস্টবেঙ্গল মোহনবাগান, তাদের প্লেয়ারদের জন্য সেই বাইরের স্টেটের প্লেয়ার আর নাহলে বিদেশি, কিন্তু বাঙালি ছেলে তো কোথায় গেল? যে বাঙালি ছেলে একটা সময় আমরা যখন ইন্ডিয়া খেলেছি তখন 11 জনের মধ্যে অন্তত 8 জন বাঙালি প্লেয়ার ছিল, 8 জন কলকাতার ছেলে থাকতো। সেই জায়গায় দাঁড়িয়ে এরকম উদ্যোগ যদি মানে সব জায়গায় নেয় তাহলে শুধুমাত্র ব্লাইন্ডদের ফুটবল না, যারা ব্লাইন্ড তারা তো প্যারাঅলিম্পিয়াডে পার্টিসিপেট করে, বাট এইটা দেখে যারা আসছে তারা যদি অনুপ্রাণিত হয় সব থেকে বড় সার্থকতা সেখানেই যে যদি এই খেলাটা থেকে যদি নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।